Hello everyone, assalamu alaikum, it's me Rafia and welcome back to Rafia's Kitchen. Rafia's Kitchen er ajker porbe dekhachi narikeler dudher recipe, sholongi recipe ta dekhe nei. Narikeler dudh bananor jonno protome ami ekhane narikel kura niyechi pray 1 cup er moto, aro niyechi pray half cup er moto kusum gorom pani. Ebar ekta blender er jare protome ami narikel kura ta diye dicchi. এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি আর এইটাকে আমি প্রায় 5 মিনিটের মতো ব্লেন্ড করেছি এবার এইটাকে ছেকে নেচ্ছি এবার একটা স্পুন দিয়ে নেড়ে দিলেই দেখবেন এটা ভালোভাবে ছেকে যাচ্ছে এই তো আমার ছেকে নেওয়া হয়েছে আর উপরে যে এই রকম শুকনো অংশ থাকবে এগুলো চাইলে ফেলে দিতে পারেন আবার চাইলে অন্য যে কোনো কাজে এটা ইউজ করতে পারেন কিন্তু এটার যে জুসিনেস ভাবটা ছিল সেটা আর থাকবে না এবার এইটাকে অন্য একটা গ্লাসে সার্ভ করে নেচ্ছি তৈরি হয়ে গেল সহজ একটা রেসিপি নারকেলের দুধ আর দেখুন দুধটা কিন্তু অনেক ঘন হয়েছে I hope রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ